দাওয়া, দোয়ার মধ্যে শির করা, দোয়ার মধ্যে আহ্বান করার ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো নিকট কোনো কিছু চান, মাজারে যা চাইলেন, পীর সাহেবের কাছে যা চাইলেন, যার কাছে কিছু চাবেন যেটা তার দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ তাআলার কাছে যেটা আল্লাহর সাথে রিলেটেড, আল্লাহ তাআলার কাছে যেমনি চান অমনি চাও, এমনি তো মানুষকে টাকা ধার চাই, কর্তা চাই, ভিন্ন কথা। চাওয়ার ক্ষেত্রে দোয়া যাকে বলা হয়, এই প্রার্থনা করা সেটা শিরকে দাওয়া, দাওয়াতের মধ্যে শিরকে দোয়ার মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা আয়াত পেশ করছেন কোরআনে কারিমে, ফাইজারা কিবু ফিল ফুলকে, জাহাজের মধ্যে যখন তারা আরোহণ করে, জাহাজ যখন আপনি ঝড় তুফান শুরু হয়ে যায়, প্রচন্ড ঝড় তুফান যে জাহাজ ডুবে যাবে, ওর মধ্যে হিন্দু না মুসলমান না খ্রিস্টান কে আছে আর দেখার বিষয়ে, সবাই আল্লাহ তাআলাকে দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিনকে ইখলাসের সাথে পূর্ণ আনুগত্য নিয়ে মুখলিসের সাথে আল্লাহ তাআলাকে তারা ডাকে, দোয়া করে, আহ্বান করে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযাহুম মুশরিকুন, যখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্থল ভাগে পৌঁছায় দেন নিরাপদে, ইযাহুম মুশরিকুন, তখন তারা শির করে, শরীক করে আল্লাহ তাআলার সাথে, সূরা আনকাবুতের আয়াত 65, তারা শরীক করা শুরু করে। নাবিকের নাবিক খুব প্রশিক্ষণপ্রাপ্ত, ড্রাইভার খুব প্রশিক্ষণপ্রাপ্ত ছিল, কি বলেন উনি ওনার দক্ষতা ব্যক্তিগত অভিজ্ঞতা, কি কোন প্রশান্ত মহাসাগর জাহাজ চালাইছে, কি বলেন আপনি প্রাইভেট কার আপনি উঠছেন, সিএনজিতে উঠছেন, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল, বললেন যে না ড্রাইভার খুব মজবুত, সৌদি আরব গাড়ি চালাইছে, কি বলেন আপনি যখন বিপদে পড়ছে তখন আল্লাহ তালাকে ডাকে, বিপদ থেকে উদ্ধার করা পরে এই ক্রেডিট আল্লাহ তালার দিকে না দিয়ে কার দিকে দিয়ে দেয়, ওই ড্রাইভারের দিকে দিল বা ইঞ্জিনিয়ারের দিকে দিয়ে দিল। আল্লাহ বলছেন এটা শিরক ফি দাওয়া, আল্লাহ তালাকে তুমি ডাকলা বিপদে পড়ে আর বিপদ থেকে তো রক্ষা করলো, তখন ওই দিকে চলে গেলা। চিকিৎসা ব্যবস্থাপনা আপনাকে চিকিৎসা করছেন ডাক্তারের ভালো কথা, তার ওসিলায় তার মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন, কিন্তু ভালো করে মালিক আল্লাহ তালা, চিকিৎসা করলে ভালো হবে, ওষুধ খাইলে ভালো হবে মনে করছেন, অনেক মানুষ ওষুধ খাইয়াও কি বাসে না বাসে আসে না, ভালো হয় না, ট্রিটমেন্ট ঠিকভাবে করা হয়েছে, চিকিৎসা ঠিকভাবে করা হয়েছে, কিন্তু তার ওষুধে ধরে না, একই ওষুধ আর একজনের ধরছে আপনি ধরে না কেন, তার ওষুধে কি ক্ষমতা হয়, ওষুধের মধ্যে ক্ষমতা দেওয়া আছে, ক্ষমতা দেওয়া থাকলে ওষুধে কাজ করবেন আল্লাহ তালার পারমিশন না আসা পর্যন্ত। সুতরাং আপনি ওষুধ দিয়ে ভালো হবেন, আবার যদি আরো ভালো নাও হতে পারে, এই জন্য ওষুধের উপরে প্রশ্নে তাওয়াক্কুল করা যাবে না, ডাক্তারের উপর তাওয়াক্কুল করা যাবে না, আপনি এগুলো ব্যবস্থাপনা আছে, কিন্তু চূড়ান্ত ব্যবস্থাপনার ফয়সালার উপরে আল্লাহ তাআলার ভরসা করতে হবে, আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছেন, অমুক ডাক্তারের কাছে না গেলে আমার এটা হইতো না, অমুক জায়গায় না গেলে এটা হতো না, বলি কিনা বলে কিনা, আমরা বলি কিনা সহজে বলি, এমনি করলে মনে হয়, এমনি করলে মনে হয় বেঁচে যাইতাম, বলি কিনা বলেন, অনেক সময় কিন্তু বলে এমনি করলে মনে বেঁচে যেতাম, এই অমুক হাসপাতালে দিলেই রোগীটা বাঁচত, তুমি অমুক জায়গায় না যাওয়ার কারণে এই যে রোগীটা মারা গেল, তুমি এরকম ট্রিটমেন্ট কেন করলে না, তুমি 6 মাস আগে কেন দেখালে, কত কথা বলে ফেলি, এই যদি রাসূল বলছেন এই যদি কথাটাই কোন মানুষ ইমানের মধ্যে ছিট ঢুকে দেয়, যদি এই যদি কথাটাই ছিট ঢুকে দেয়, যদি এমন করতাম অমন করতাম তেমন করতাম, এই কথাগুলো শিরকের মধ্যে সামিল। এখানে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে মনোযোগ দিয়ে ডাকে, যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে, বিপদ থেকে উদ্ধার করলে তখন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কি করে ওই বিভিন্ন আসবাবের প্রশংসা করে, যে অমুকের কারণে অমুকের কারণে বা এভাবে গাড়ি চালালে চালানোর কারণে ড্রাইভার খুব মজবুত ছিল, জাহাজের নাবিক খুব মানে প্রশিক্ষণপ্রাপ্ত ছিল, এগুলো বিভিন্ন কারণ দেখে আল্লাহ তাআলা শিরক করে, এটা শিরক আকবরের মধ্যে শিরক দাওয়া দোয়ার মধ্যে।